বেআইনি অস্ত্র তৈরি কারখানা কাণ্ডের মূল অভিযুক্ত জাভেদ হোসেনকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হীরাপুর থানার আজাদনগর 10 নম্বর বস্তি এলাকায় জাভেদ হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র ও অস্ত্র তৈরির সামগ্রী পুলিশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে মূল অভিযুক্ত জাভেদ হোসেন পালিয়ে যায়, যদিও ঘটনাস্থল থেকে পুলিশ 3 জনকে আটক করে। এদিন পুলিশ গভীর রাতে জাভেদ হোসেনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতদের আসানসোল আদালতে পেশ করা হয়। আপনি তোর পাশের বাড়ি থাকেন, কোনো কিছু বুঝতে পারেন না? ওকে আমি ল্যাংটো অবস্থা থেকে দেখছি ওর বউটা। এই পাশে এত ঘটে, এখন আপনারা কিরম এখন সঙ্গে ঠিকই আছে? এখন কেমন লাগছে আপনাদের? একটা আতঙ্ক লাগছে? এখন তো লাগবে। চাচা কি নাম আপনার? মকসুদ আলম। হ্যাঁ, মকসুদ আলম। এই তো কুলটিতে পরপর দুটো হলো, তারপরে একটা এরকম যে অ্যাটমসফিয়ার এইদিকে এলাকায় হচ্ছে, কিরকম লাগছে? মানে একটা খুব খারাপ লাগছে। হ্যাঁ, মানে একটা ভয় লাগছে কি? পাড়া বদনামি হচ্ছে। বদনামি নেই, এসব সব বদনামি হয়। খুব খারাপ লাগছে। আপনারা কি চাইছেন? এরকম লোক, এরকম লোক না থাকা ভালো। আচ্ছা নেই হ্যাঁ, ইসে এলাকা কা বদনামি হতা হ্যাঁ, লেকিন এই ঘটনা হুয়া হ্যাঁ, হমলোক ভি দুঃখিত হ্যাঁ কি এসা ঘটনা নেই হোনা চাহিয়ে, লেকিন হুয়া হ্যাঁ, ইসকো তো রোক নেই সকতে। হম পুলিশকো বহুত আচ্ছা কহেঙ্গে কি পুলিশ পকড়া, অগল বগল কা বাসিন্দা বহুত আচ্ছা চাহতা কি পকড়ায়া আর উসকো সজা মিলে। এসা যো ঘটনা হুয়া হ্যাঁ, ইয়ে দেশদ্রোহী ওয়ালা কাম, আঁঠ বানানা, নকলি নোট ছাপনা, এসব তো দেশদ্রোহী কা কাম। इस तरह जो इलाका में आतंक फैल जाएगा, जो बार देखिए आतंक तो फैल रहा है, इसको हम लोग देखेंगे, फिर से हम लोग रिवाइज करेंगे कि मैंने ऐसा घटना आगे नहीं हो। क्या वो अपना घर था क्या? हाँ, उसका अपना घर था। दो आदमी तो बाहर से आता था? नहीं, 4 आदमी बाहर से था। हाँ। 2 आदमी पकड़ा गया, 2 आदमी भाग गया। अच्छा अच्छा। हाँ, ये बहुत दिन से बासिंदा है यहाँ, आज का नहीं है, यहाँ पैदा भी यही हुआ है। तो इस तरह जो घटना घट रही है, तो इलाका में और भी हो सकता है इस तरह घटना? अगर ऐसा होगा तो इस पर हम लोग का नजर है, जैसा घटना होगा तो उसके पहले ही हम लोग पुलिस को सूचित कर देंगे। आसनसोल के सौमित्र गांगुली, रिपोर्ट, आनंद वार्ता।